হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ সঞ্জিতার সাথী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি দেখাবো একটা ডিম দিয়ে কীভাবে চারটা ডিম পোস্ট করব। প্রথমে একটা ডিম ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। আপনি 4 ঘন্টা রাখতে পারেন, 7 ঘন্টা রাখতে পারেন, 8 ঘন্টা রাখতে পারেন, ডিমটা বরফ হওয়া পর্যন্ত। তো আমি রেখে দিয়েছি, প্রায় 5 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে ডিমটা বের করে নেব। দেখুন, আমার ডিমটা কিন্তু একদম বরফ হয়ে গিয়েছে, মানে শক্ত হয়ে গিয়েছে। আর আপনি চাইলে 5 মিনিট এটা এভাবে রাখতে পারেন, আর নয়তো বা পানির ভিতরে দিয়ে রাখতে পারেন। যদি আপনার কাছে সময় কম থাকে তাহলে 3-4 মিনিটের জন্য পানির ভিতরে রেখে দিতে পারেন। আর 5 মিনিট এভাবে বাইরে রেখে দিলেও এটার বরফটা হালকা ছুটে যাবে, মানে ডিমের সাদা অংশের থেকে ডিমের ছোকলাটা খুলে যাবে। তো আমি পানিতে রেখে দিয়েছিলাম, আর আমি তাড়াতাড়ি করার জন্য আমি এটি ঘুরিয়ে নিচ্ছি। আর দেখুন আমি কিভাবে ডিমের ছোকলাটা খুলে নিলাম। এই যে আমার বরফের ডিম। এখন আমি এটা পিস করব। আপনি চাইলে 4 পিস, 5 পিস, 3 পিস, 2 পিসও করতে পারেন। আমি 4 পিস করে নেব। সাবধানে কাটবেন, এটা কিন্তু অনেক হার্ড। আর আমার চাকুতে একটু ধনে পাতা ছিল, তো ডিমে একটু ধনে পাতা ভরে গিয়েছে, এটা কোনো সমস্যা নেই। তো এই যে আমি 4 পিস করে নিয়েছি। এরপর আমি একটা নন স্টিং ফ্রাই প্যান নিয়েছি, আপনারা যে কোনো ফ্রাই প্যানে এটি ভাজতে পারেন। অল্প একটু তেল দিয়ে নিলাম, আর তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। এবার আমার ডিমগুলো আমি ছেড়ে দিলাম তেলেতে। ডিমটাকে কতভাবে পরিবেশন করা যায়, কতভাবে তৈরি করা যায়, এটাই আমার দেখানো ছিল, আর এটাই আমি আপনাদের সামনে পরিবেশন করেছি। আপনারা চাইলে এই ছোট ছোট ডিম করে স্যান্ডউইচের ভিতরে ভরে দিতে পারেন। অনেকেই হয়তো বা জানেন বা বাংলাদেশে দেখেছেন যে স্যান্ডউইচের ভিতরে একটুখানি ডিমের কুসুম থাকে। তো ওরা কিন্তু এরকমভাবেও ডিমের কুসুমটা দেয়, এতে বোঝা যায় যে একটা ডিমের কুসুম দিয়েছে। আসলে একটা ডিমের কুসুম দেয়নি, হয়তো বা অর্ধেক দিয়েছে বা 1/4 দিয়েছে। তারপরে আপনি এইভাবে ডিমটা বানিয়ে বিভিন্ন তরকারিতেও ইউজ করতে পারেন, তারপরে বিভিন্ন খাবারেও পরিবেশন করতে পারেন, বিভিন্ন খাবারের উপরেও এটা পরিবেশন করতে পারেন। এফাকে আমি ডিমগুলোর উপরে লবণ ছিটিয়ে নিয়েছি, আর কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি। তো আপনি এটা আপনার পরিমাণ মতো দিবেন, আপনার যতটুকু ভাল লাগে অতটুকু দিবেন। এরকম নতুন নতুন ভিডিও আর নতুন নতুন ডিম দিয়ে ক্রিয়েটিভ আইডিয়া জানতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন, আর আমার পাশে থাকুন। ভিডিও শেয়ার করতে ভুলবেন না। আপনাদের শেয়ারে আর কমেন্টে আমি উৎসাহ পাই আরও নতুন কিছু করতে, আরও নতুন কিছু দেখাতে। এই যে আমার 4টা, মানে 1টা ডিম দিয়ে 4টা ডিম পোস্ট হয়ে গিয়েছে। আর এটা আমি খাচ্ছি, আপনাদের দেখাচ্ছি যে এটা ভিতরে ভালো করে কুক হয়েছে। ফ্রিজে রেখেছি দেখে কোনো প্রবলেম হয়নি, বা ফ্রিজে রেখেছি দেখে বরফ ছুটে নেই ভিতরে। এই দেখুন, আপনারা চাইলে আরও কম রান্না করতে পারেন, কম কুক করতে পারেন, আরও নরম রাখতে পারেন, কুসুমটা আরও আগে নামিয়ে ফেলতে পারেন। তো এই ফাঁকে আমি আপনাদের আরেকটা দেখাবো, আরেকটা ডিম দিয়ে করেছিলাম, সেটা আমি করেছি উল্টিয়ে দিয়েছি। তো উল্টিয়ে দিলে কেমন হয় সেটা আমি দেখাবো।
সেম প্রসেসিংই করেছি, সেমভাবেই করেছি। জাস্ট এই ডিমটা ওইটা আমি উল্টাই নি, আর এটা আমি 2 পিটি ভেজে নিচ্ছি। ডিম নষ্ট হয়ে যেতে পারে বা ডিম বাইরে রাখলে ডেট শেষ হয়ে যেতে পারে, এরকম যদি কারো প্রবলেম থাকে তাহলে, বা একসাথে অনেকগুলো ডিম এনেছে এখন নষ্ট হয়ে যাবে, তাহলে আপনারা এভাবে ডিপে রেখেও ডিম খেতে পারেন, মানে ডিপে রেখে ডিম পোস্ট করে খেতে পারেন। তো এটা আমার সকালের ব্রেকফাস্ট ছিল, এটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি আঙ্গুর কেটে নিয়েছি আর মশারেল্লা কেটে নিয়েছি, আর এটা আমি ডিমটা মানে কুসুমটা একটু সফট রেখেছিলাম। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে এত বোরিং একটা ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফিজ সবাইকে।